ছাত্রদের শান্তিপূর্ণ আন্দোলন থেকে জ্বালাও পোড়াও, প্রাণহানি আর হাজার হাজার কোটি টাকার ক্ষতির শিকার বাংলাদেশ। এর নেপথ্যে কারা? ছাত্রদের ক্যারিয়ার ভিত্তিক দাবিকে ঢাল বানিয়ে কারা দেশকে নিয়ে গেছে চরম সহিংস পথে? ধূলিসাৎ করেছে লাখো মানুষের জীবনের আশীর্বাদ মেট্রো রেল, এক্সপ্রেসওয়ে, মেয়র হানি ফ্লাইওভার সহ বিটিভি ভবন, সেতু ভবন এবং অসংখ্য জাতীয় স্থাপনা। পুড়িয়ে দিয়েছে শত শত গাড়ি। কারাগার ভেঙে ছিনিয়ে নিয়েছে জঙ্গিও কয়েদি। এরা কারা? এই নাশকতাকারীরা হামলা করেছে দেশের মূল চালিকাশক্তি বিদ্যুৎ উপকেন্দ্রেও। নারকীয় তাণ্ডব চালিয়েছে টঙ্গী, আদাবর, আজিমপুর, চর সৈয়দপুর উপকেন্দ্রে। পুড়িয়ে দিয়েছে জাতীয় ডেটা সেন্টার। গোটা দেশকে করেছে ইন্টারনেটবিহীন, যার প্রভাব পড়ে বিদ্যুৎ ও গ্যাস ব্যবস্থাপনায়। অনলাইন প্রিপেইড মিটারের রিচার্জ ব্যাহত হয়, সাধারণ মানুষ পড়েন ভোগান্তিতে। দ্রুত পদক্ষেপে ক্রেডিট লোন ব্যবস্থাপনার মাধ্যমে সামাল দেয়া হয় পরিস্থিতি। ওদের নারকীয় তাণ্ডবে বিপর্যস্ত হয় দিনমজুর থেকে শুরু করে প্রতিটি মানুষের জীবন। গার্মেন্টস শিল্প থেকে নিয়ে আমদানি রপ্তানি, ব্যাংকিং, ফ্রিল্যান্সিং, বন্ধ হয়ে যায় উৎপাদনের সকল চাকা। ক্ষতির পরিমাণ ছাড়িয়ে যায় 80,000 কোটি টাকা। প্রশ্ন স্বাভাবিক, এমন নজিরবিহীন নাশকতা আর লুটপাটের নেপথ্যে আসলে কারা? বাংলাদেশের সাম্প্রতিক অর্জনগুলোই কেন ওদের পরিকল্পিত টার্গেট? এরা কি ছাত্র? প্রশ্নই আসে না। এসব নাশকতাকারীদের শরীরী ভাষা, আক্রমণের ধরনই বলে দেয় এরা আর যাই হোক ছাত্র নয়। এদের আগুন সন্ত্রাসের ধরন মনে করিয়ে দেয় 2013-14-15 এর কথা, জনগণের দ্বারা প্রত্যাখ্যাত সেই বিএনপি জামায়াত শিবির। এবার ছাত্রদের কাঁধে বন্দুক রেখে পূরণ করতে চায় কোন নীল নকশা? যারা বিদেশে বসে কলকাঠি নাড়ছে আর প্রতিনিয়ত ছড়াচ্ছে গুজব, আশার কথা, এত প্রচেষ্টার পরেও ওদের ফাঁদে পা দেয়নি দেশের শান্তিপ্রিয় মানুষ। প্রত্যাখ্যান করেছে সহিংসতা, তবে ওরাও থেমে থাকবে না, আবারও আঘাত হানবে যে কোনো মুহূর্তে। তাই দেশের স্বার্থে, দশের স্বার্থে সবাইকে সজাগ থাকতে হবে। প্রতিটি ধ্বংসযজ্ঞ আর অনাকাঙ্ক্ষিত মৃত্যুর সুষ্ঠু তদন্ত হোক। আমাদের প্রাণের দেশটি যেন আর কখনো পরিণত না হয় ধ্বংস উপত্যকায়।